দাবি আদায়ে অনির্দিষ্টকালের জন্য ধর্মঘটে শান্তিরবাজার জেলা হাসপাতালের সুইপিং স্টাফরা। শান্তিরবাজার জেলা হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন করার জন্য একটি বেসরকারি কোম্পানি থেকে স্টাফ নিয়োগ করা হয়েছে। বর্তমানে জেলা হাসপাতালে 2 জন পুরুষ এবং 11 জন মহিলা সুইপিং কাজের জন্য যুক্ত রয়েছেন। তাদের অভিযোগ, কাগজপত্রে ওনাদের ন্যায্য বেতন 10,000 টাকার উপর থাকলেও ওনাদেরকে 4,000 টাকা করে দেওয়া হতো। 1 বছর আগে ওনাদের বেতন 1,000 টাকা বাড়িয়ে 5,000 টাকা করা হয়েছে। সুইপিং স্টাফদের দাবি, এই টাকা নিয়ে ওনাদের পরিবারে চালানো সম্ভব হচ্ছে না। কাগজপত্রে যা রয়েছে সে অনুযায়ী তাদেরকে বেতন দেওয়া হচ্ছে না বলে অভিযোগ। অপরদিকে কাজে যুক্ত হওয়ার সময় বলা হয়েছে প্রত্যেক বছর বেতন বাড়ানো হবে। অভিযোগ তাও এখন পর্যন্ত করা হয়নি। মাসিক যে বেতন দেওয়া হচ্ছে রেগার কাজের মজুরি এর থেকে বেশি। তারা জানান যে কর্মী রয়েছে তা দিয়ে জেলা হাসপাতালে 3 শিফটে ডিউটি করা সম্ভব নয়। তাই জেলা হাসপাতাল পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে গেলে কর্মী নিয়োগ করা প্রয়োজন। এই সকল দাবির ভিত্তিতে মঙ্গলবার থেকে অনির্দিষ্টকালের ধর্মঘটে বসলো সুইপিং স্টাফরা। শান্তিরবাজার জেলা হাসপাতাল প্রাঙ্গণে ওনারা এই ধর্মঘটে বসেন। আমরা শান্তিনগর হসপিটালে সুইপিং স্টাফ। আমরা অনেক বছর কাজ করতেছি, কিন্তু আমরা বেতন বাড়বো করবো, বেতন বাড়ে না এবং ন্যায্য মূল্য আমরা বেতন পাইতাছি না, তার কারণে আমরা ধর্মঘটে বসি। কবে থেকে? আজকে বলছি, এবার যতদিনের জন্য কোম্পানি আমরা এনএবিএস কোম্পানি আমরা কাজ করি, যতদিনের জন্য আমরা আর এনএবিএস কোম্পানি আমরা সঙ্গে ধরা না দিব ততদিন আমরা ধর্মঘট চলবো। ব্যুরো রিপোর্ট, চ্যানেল 3, রাত।